তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন বলের রেসিপি। তো দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, সলিড পিস পুরো 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি। একটু দিয়ে দিলাম পাতিলেবুর রস, পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আদা কুচিয়ে দিয়ে দিলাম, বেশ কয়েক টুকরো রসুন দিলাম বেশি করে, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়েছি। চিকেন বলে কিন্তু ধনে পাতা দিতেই হবে, নাহলে স্বাদটা আসে না। দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বেশ ঝাল ছিল, আর একটু দিয়ে দিলাম সাদা তেল, আর একটা দিলাম ডিম। ডিমটা দিলে বেশ সফট হবে চিকেন বলটা। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো পাউরুটি। তো পাউরুটিগুলো দিয়ে ভালো করে আমি মেখে 10 মিনিট মতো রেখে দেবো। তো 10 মিনিট রেখে আমি চলে আসলাম, একটা মিক্সির জার নিয়ে নিলাম। এখানে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো পেস্ট করা হয়ে গেছে, 10-15 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর একটু দিয়ে দিচ্ছি বেসন। তোমরা চাইলে বেসন নাও দিতে পারো, কর্নফ্লাওয়ার দিলে হয়ে যায়। তো হাতের মধ্যে একটু তেল নিলাম, সাদা তেল দিয়ে এই যে বলের আকারে গড়ে নিলাম, সেরকম ছোটো ছোটো বলের আকারে করে নিচ্ছি। আর এদিকে আমি এদিকে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে। তেলও আমার গরম হয়ে গেছে, দেখতে পাওয়া চিকেন বল ছেড়েও দিয়েছি, আর চিকেন বল ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল টপা টপা হয়েছে কিন্তু, এখন তালের বড়ার মতো দেখতে। আর এদিকে আমি কাশুন্দি দিয়ে সাজিয়েও ফেলেছি, কাশুন্দি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না কিন্তু।